অবশেষে তিনবারের চেষ্টা সফলভাবে উৎক্ষেপণ হলো নাসের আর্টেমিস 1 রকেট। চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমালো রকেটটি। ওরিয়ন স্পেসক্রাফট গ্রাউন্ড সিস্টেম এবং স্পেস লঞ্চিং সিস্টেম নিয়ে চাঁদের উদ্দেশ্যে পরীক্ষামূলক উড়াল দেয় আর্টেমিস। এই মিশনে কোনো মানুষ না থাকলেও চাঁদে ফের মানুষ পাঠানোর পথে আর্টেমিস মিশন প্রাথমিক পদক্ষেপ। ফারুক হোসেনের প্রতিবেদন। মহাকাশে 14,000 মাইলের বেশি গতিতে চাঁদের উদ্দেশ্যে ছুটছে অরিয়ন স্পেসক্রাফট আর্টেমিস 1। প্রায় 50 বছর পর আবার চাঁদে মানুষ পাঠানোর মিশনে নামল নাসা। পুরো অভিযানটি তিন ভাগে বিভক্ত। এই সাফল্যের পর একই পরীক্ষা হবে দ্বিতীয় ধাপেও। তা সফল হলে পরবর্তী অভিযানে চাঁদে পাড়ি দেবে মানুষ। SLS রকেটটির দৈর্ঘ্য 98 মিটার বা 322 ফুট। এখনো পর্যন্ত এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট। অরিয়ন স্পেসক্রাফটকে নিয়ে সে পাড়ি দিয়েছে চাঁদে। রকেটটিকে শক্তি যোগাচ্ছে ইউরোপিয়ান সার্ভিস মডিউল। নীল আর্মস্ট্রং বাজ অলড্রিনের পর চাঁদে আবারও একবার মানুষের পা ফেলার পথে সাহায্য করবে এই মিশন। সফল উৎক্ষেপণ উদযাপন করতে নাসার পুরনো প্রথা মেনে নিজের টাই কেটে ফেলেন আর্টেমিস 1 মিশনের লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল থমসন। আমরা এই অভিযানে সফল হয়েছি। আমাদের পরবর্তী অভিযান হবে মঙ্গলে। আমাদের এই পদক্ষেপ আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। প্রথমে 29 আগস্ট এবং পরে 3 সেপ্টেম্বর আর্টেমিস 1 রকেটটি উৎক্ষেপণ চেষ্টায় ব্যর্থ হয় নাসা। প্রযুক্তিগত সমস্যা এবং খারাপ আবহাওয়ার কারণে উৎক্ষেপণ বাতিল করা হয়। ফারুক হোসেন, নিউজ 24।